রংখেলাতের উদয়পুরের স্কুল ছাত্রী ধর্ষিত। হোলির দিন রং দেওয়ার বাহানায় ঘরে ঢুকে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত যুবকের বয়স 30। প্রাথমিক তদন্তে অভিযুক্ত যুবক পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এদের লিখিত অভিযোগের ভিত্তিতে আরকেপুর মহিলা থানার পুলিশ অভিযুক্তকে বাড়ি থেকে তুলে আনে। রাত 11টা নাগাদ পুলিশ তাকে আটক করে মেডিকেল টেস্টের জন্য পাঠিয়েছে। জানা যায়, মঙ্গলবার রং খেলার দিন মোনা নামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সে ঘরে একা। তখন মা ও নিজেদের কাজে বাইরে ছিল। মেয়েটির বক্তব্য, প্রতিবেশী এই যুবক মেয়েটির কাছ থেকে এক ক্লাস চলছে, তার পরবর্তীতে একাকিত্বের সুযোগে তাকে ধর্ষণ করে। ছেলের বাড়ি মেয়েটির বাড়ি থেকে কয়েক মিনিট দূরে। এই ঘটনার পর গোমতি জেলা পুলিশ সুপার নমিত পাঠক, মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা মহিলা থানায় আসলে সেখানে মিডিয়ার মুখোমুখি হয়ে জানান, পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করছে এবং নির্বাচন মুহূর্তে আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এদিকে বাইক চুরির অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ থেকে চোরকে শনাক্ত করে গীত ভারতী পাড়ার দিলীপ সাহা নামে এক ব্যক্তির চুরি যাওয়া বাইক উদ্ধার করে দেন আরকেপুর থানার পুলিশ। তাছাড়া আরকেপুর থানার ওসি বাবুল দাস জানান, ওএলএক্স এ বিক্রির বিজ্ঞাপনের পর ক্রেতা সেজে বাইক নিয়ে এক যুবক পালিয়েছে এমন অভিযোগ আসার পর এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আজ ডুমকি ডিস্ট্রিক্ট মে এক মাইনর কে সাথ রেপ হুয়া হ্যায়, হমনে এপি অ্যারেস্ট কর লিয়া হ্যায় অর কেস হ্যায় আন্ডার ইনভেস্টিগেশন হ্যায়। তো অভি ইতনা হি ফিলহাল হম আপকো ইতনা হি ইনফরমেশন দে সকতে হ্যায় অর হম কোশিশ করেঙ্গে কি ইয়ে फास्ट ट्रायल इस केस का हो और जल्द ही कन्विक्शन हो इसमें।